প্রিয় দর্শক বন্ধুরা আমি ডক্টর শ্যামিলি রায় এবং আজকে আমি আলোচনা করব জল খাওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জল খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেহের ওজনের সেভেন্টি পারসেন্ট হলো জলের ওজন অর্থাৎ কারোর ওজন যদি একশো কেজি হয় এর মধ্যে সত্তর কেজিই হবে জলের ওজন বা ফ্লুইডের ওজন এই জল বা ফ্লুইড থাকে আমাদের ইন্ট্রাসেলুলার স্পেসে এবং এক্সট্রা সেলুলার স্পেসে স্বাভাবিক অবস্থায় সুস্থ শরীরে এই ব্যালেন্স কিন্তু সবসময় বজায় থাকে আমরা যখন কোনো ফ্লুইড বা জল ইনটেক করি সেটা ইনটেস্টাইনে অ্যাবসর্ভ হয় এবং সার্কুলেশনে আসে এবং এরপর বিভিন্ন সেল টিস্যু এবং অরগানের বিভিন্ন কাজকে মেনটেন করে জল এক্সট্রা জলটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় এজন্য জল খুবই গুরুত্বপূর্ণ এবং তাই জল যদি আমরা সঠিক পদ্ধতিতে খেতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু সুস্থ রাখা ভীষণভাবে সম্ভব হবে জল খাওয়ার কতগুলো পদ্ধতি আমি আজকে আলোচনা করব প্রথম পদ্ধতি হচ্ছে জল কখনও একসঙ্গে অনেকটা পরিমাণে ঢকঢক করে খেয়ে ফেলা উচিত নয় জল সিপ বাই সিপ খাওয়া উচিত অর্থাৎ গ্লাসে করে চুমুক দিয়ে ধীরে ধীরে জল খাওয়া উচিত কারণ স্যালাইভা অ্যালকালাইন ইন নেচার এবং এটা অ্যাসিডকে নিউট্রালাইজ করে আমরা যখন গ্লাসে করে ধীরে ধীরে চুমুক দিয়ে জল খাই আমাদের মুখের ভেতরে যে স্যালাইভা আছে সেই স্যালাইভা স্যালাইভা জলের সঙ্গে মিশতে পারে এবং এটা যখন স্টমাকে আসে তখন স্টমাকে যে এসিএল থাকে তাকে নিউট্রেলাইজ করে এর অ্যাসিডিটিটা অনেকটা কমিয়ে দিতে পারে এই জন্য আমাদের কিন্তু অ্যাসিড কম হতে পারে অর্থাৎ অ্যাসিডিটি কিন্তু কম হতে পারে জল কখনও দাঁড়িয়ে খাওয়া উচিত নয় এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি জল বসে খাওয়া উচিত কারণ বসা অবস্থায় আমাদের অ্যাভডোমিনাল মাসেল নার্ভ এগুলো রিল্যাক্স অবস্থায় থাকে এবং আমাদের মাইন্ডও রিল্যাক্স থাকে এই কারণে বসে যদি আমরা জল খাই জল খুব ভালো অ্যাবজর্ব হতে পারে এবং আমাদের মাইন্ডও রিল্যাক্স হওয়ার জন্য জল খাওয়ার আনন্দটা কিন্তু আমরা উপভোগ করতে পারি তৃতীয় পদ্ধতি হচ্ছে জল সবসময় নর্মাল টেম্পারেচার বা একটু উষ্ণ জল খাওয়া ভালো কখনোই চিল্ড ওয়াটার খাওয়া বা বরফ ঠান্ডা জল খাওয়া উচিত না কারণ বরফ ঠান্ডা জল খেলে সেই জল যখন আমাদের স্টমাকে আসে সেটা একটা সঠিক টেম্পারেচারে আনার জন্য বডিকে এনার্জি লস করতে হয় স্টমাকের এনার্জি কমে যায় এই কারণে ইনডাইজেশান হয় এবং ইনডাইজেশান থেকে নানান রকম রোগের সৃষ্টি হয় চতুর্থ পদ্ধতি হচ্ছে জল কিন্তু সবসময় খাবার খাওয়ার অন্তত হাফ ঘন্টা আগে বা খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পরে খাওয়া উচিত কারণ জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে স্টমাকে এনজাইম এবং যে এই থাকে সেটা কিন্তু ডাইলুটেড হয়ে যায় এই জন্য এই ডাইলুটেড অবস্থায় যদি আমরা কোনো খাবার খাই ঠিক মতন কিন্তু হজম হবে না এই কারণে অন্তত খাবার খাওয়ার হাফ ঘন্টা আগে জল খাওয়া উচিত এবং সেই সময় খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পরে জল খাওয়া উচিত কারণ যদি খাবার খাওয়ার সময় একান্তই যদি জল খেতে হয় বা জল খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে ফ্রুট জুস খেতে পারেন বা এক দু ঢোক জল খাওয়া এটা যেতে পারে তো এইভাবে যদি জল খাওয়া যায় তাহলে কিন্তু শরীর কিন্তু আমরা সুস্থ রাখতে পারি তো আজকে আলোচনা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার